যে ওই গান বানাতে লাগে, মানে যে কোনো সিচুয়েশনে একটা গান বানাতে হয়, এবার সিচুয়েশনটা কি সেটা জানি না, একটা গান বানিয়ে দিচ্ছি তারপর যেখানে খুশি লাগাও। তো সেরকমই আমি এবং আমার অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর যে মৈনাক, একদিন এসে হঠাৎ সকাল করে ডাকলো, ও প্রসেনদা কি করছো? আমি ঘুম থেকে উঠে বললাম, ভুল করেছে ভুল, তোমার এলো চুল। তারপর বলে চা খাও তো, তারপর গানটা তৈরি হয়ে, মানে এরমভাবেই গানগুলো তৈরি হয়েছে, মানে গানগুলোর কোনো হিস্ট্রি নেই বা ওরকম কোনো ইয়ে নেই বা টিয়ে নেই, কিন্তু গোটা গল্পটার সঙ্গে গানগুলো বানানোর পর দেখলাম বেশ যাচ্ছে, এর বেশি আর কিছু বলার নেই, মানে এরপর গোটা ছবিটা বলবে যে গানগুলো কেমন যাচ্ছে ছবির সাথে। তো আমার মনে হয় যে গানগুলো মানে ছবির সাথে জাস্টিফাই করেছে, মানে একজন মিউজিশিয়ান হিসেবে, মানে কম্পোজার হিসেবে, লিরিসিস্ট হিসেবে, মানে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই বা দাবি করার নেই, বাদ বাকিটা মানে যারা ভিউয়ার তারা বলবে। থ্যাংক ইউ। কুলের আচারের বানান তো এটাই, আমরা যে কুলের আচার খাই তার বানান তো এটাই, এবার যদি বংশের কুলে দীর্ঘ হয়, এবং সেটা সিনেমাটা দেখলেই লোকে বুঝতে পারবে, হোক না বলুক না, লোকে বললে তো ভালোই, দেখলে তখন বুঝতে পারবে। বানান ভুলের কোনো অবকাশই নেই এটা, এটা তো সেটাই আমার মনে হয়। কিন্তু এইরকম কন্টেন্ট নিয়ে বাংলা ছবি আগে হয়েছে বলে আমার মনে হয় না, আপনারা জানলে বলতে পারেন, মানে একটা মানুষের জীবনে এরকম একটা মানে খুব খুব অবিচ্ছেদ্য অংশ এটা, যে বিয়ের পরে মহিলাদের এবং ও মহিলাদের অ্যাঙ্গেল থেকে যেভাবে গল্পটা ভেবেছে, মানে আমরা পুরুষরা খুব ইম্পর্টেন্ট, কারণ পুরুষরা ছাড়া মহিলাদের অস্তিত্ব নেই, সেইভাবে ভাবলে আর কি, মানে আমি পুরুষতান্ত্রিকতার জায়গা থেকে বলছি না, তো সেইটা মানে এই ছবিতে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। মানে আমি আমার সঙ্গে একজনের সাংসারিক জীবন 24 বছরের, তো সেই 24 বছরের জীবনে আমরা পরস্পরকে নিশ্চয়ই ভালোবাসা থেকেই থাকে মানুষ, কিন্তু কতটা চিনতে পারে একে অপরকে ক্রাইসিসের সময় সেটা সবচেয়ে বেশি বেরিয়ে আসে বলে আমার মনে হয়। সেগুলো চিত্রনাট্যে খুব সুন্দরভাবেই আছে, কিছুটা মজার ছলেও আছে, খুবই যে হিউমারগুলো রয়েছে, ফানগুলো রয়েছে ছবিতে, সেটা ট্রেলার দেখলেও খানিকটা বোঝা যাবে, কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস, কিন্তু অবভিয়াসলি ওই টক ঝাল মিষ্টির মতোই নানান রকম আবেগ রয়েছে। হ্যাঁ, পদবি পরিবর্তনের না, আমার আমি দেখুন কোনো জাজমেন্টাল হতে পারি না, কিন্তু কোনো মহিলা যদি বলেন আমি পদবি পরিবর্তন করতে চাই না, এই নিয়মটার কোনো মানে নেই, আমি তাকেও যেমন স্যালুট করব, কেউ যদি বলে না আমি এই এতদিনকার সনাতন রীতি কিছুতেই ভাঙতে পারবো না, মানে আমি কখনো জাজমেন্টাল হতে পারি না যে এটা ঠিক এটা ভুল, কিন্তু মানে আমি চাইবো স্বাধীনভাবে একজন নারী তার সংসারে, সে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যখন আসছে সে স্বাধীনভাবে বাঁচুক, তার মানে কোনো তাকে কিছু চাপিয়ে দেওয়া যেন না হয়, এবং পদবি পরিবর্তনটা খানিকটা একটা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন না থাকে, যেটা নিয়েও কন্ট্রাডিকশন এই ছবিটা, যখন বাড়ির বৌমা এসে বলে যে আমি সত্যি আমি মনেই করি না কেন, তখন এই যে আমার চরিত্রটার একটা অসম্ভব রিয়াকশন হয়, না এতদিনকার আমার বংশের এতদিনকার নিয়ম তুমি ভাঙতে পারো না, তো সেইটাই মানে আমরা তো নাটক সিনেমায় তাই দেখাই, এই কন্ট্রাডিকশনগুলোই দেখাই, তখন বুঝতে পারি যে এবং এই ভদ্রলোকও নিশ্চয়ই মানে আমার চরিত্রটাও একটা কোথাও গিয়ে তার উত্তরণ হয়, সেটার জন্য সিনেমাটা দেখতে হবে। সুতরাং আমি এটা বলতে পারি না পক্ষে, আমি এটাই বলতে পারি যে কোনো স্বাধীনতার পক্ষে আমি।